কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরের বিভিন্ন এলাকা। এতে নগরীর বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতা দেখা গেছে। বিশেষ করে বরিশাল নগরের প্রাণকেন্দ্রে বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, রাজা বাহাদুর সড়ক সহ অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে। এছাড়া নগরীর চৌমাথা সি এন্ড বি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বৃষ্টির পানি জমে রয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের অনুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন সোমবার সকাল নয়টা পর্যন্ত বরিশালের কীর্তন খোলা সহ ছয়টি নদীর পানি পর্যবেক্ষণ করা হয়েছে এসব নদীর পানি এখনো বিপদসীমার অনেক দিয়ে প্রবাহিত হচ্ছে বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ুন কবির বলেন শুক্রবার সকাল নয়টা নাগাদ একানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজও দিনভর বৃষ্টি থাকবে মঙ্গলবার নাগাদ বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে তবে এটা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি বলে জানান তিনি Butter, vitamin E genre through Lily Glam Beauty so Lily, always beautiful.